আবার এসে গেছি আর একটা ব্লগ নিয়ে। অ্যান্ড দিস টাইম ঘরের অবস্থা দেখে বুঝতে পারছো আমরা যাচ্ছি ঘুরতে। অ্যাকচুয়ালি ঘুরতে না, যাচ্ছি একটা পুজো দিতে। আর বলে না রথ দেখা না কলা বেচা, রথ দেখা কলা বেচা, সামথিং লাইক দ্যাট। আমি তো কাহাওয়াতে একদম এক্সপার্ট আছি। সো এখন করছি প্যাকিং, কালকে আমরা বেরোচ্ছি নাসিক। নাসিকে একটা পুজো দেব, চলো তোমাদেরকে আমাদের সাথে নিয়ে চলি। আমি পাথর নিয়ে আসবো, নিলে 330 টাকাতে আমরা মেন ড্রাইভের গাড়ি পেয়ে গেছি, হাওড়া স্টেশন যাবো। সো আমরা বেরিয়ে পড়লাম নাসিকের জন্যে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ত্র্যম্বকেশ্বর। সো ট্রেনে করে প্রথমে যাব নাসিক, তারপরে ওখান থেকে অটো করে ইয়া ওখানকার লোকাল ট্রান্সপোর্ট করে আমরা যাব ত্র্যম্বকেশ্বর। ত্র্যম্বকেশ্বরে আমরা একটা পুজো দেব। সো চললাম, এবার ঢুকে পড়ছি হাওড়া স্টেশন। এই ছেলেটা একটু কাজ করে আর ওটাও ব্লক করিয়ে না, দেখা যায় কত কাজ করছে। দো ব্যাগ কে লিয়ে ক্যান সরকারকে আলাদা করে দেওয়া হয়েছে। আমরা এখনো খাচ্ছি, ননভেজ খাচ্ছি, উঁচু ভেজ খাচ্ছি। বলছি গল্প বলছি, কেন ননভেজ কেন? এই আজকে যে ননভেজ খাওয়া হচ্ছে, পরশু দিনের পর থেকে আমরা অনেকদিন ননভেজ খেতে পারবো না। খাবার অর্ডার দিয়ে আনানো হয়েছে, আমরা প্যান্ট্রি থেকে খাবার খাইনি। আমরা কি খাচ্ছি? ফ্রাইড রাইস, চিলি চিকেন কম্বো, আর এটার মধ্যে নুডলস আছে, নুডলস অ্যান্ড চিলি চিকেন কম্বো। আর এই একজন ওপরে ভেজ খাচ্ছি, পরোটা পনির, পরোটা পনির খাচ্ছি ওপরে। অন্ধকার হয়ে গেছে, মানে নীল আলোতে খাবো। নাসিকে নেমে গেছি, কতক্ষণ লেট করলো? 8:30 বাজে, কটায় আসার কথা? 5টায়। বাবা, নাসিকে নেমেছি। এইবার আমরা এসে গেছি অটো স্ট্যান্ডে, এখান থেকে আমরা ত্র্যম্বকেশ্বরে অটো করবো। সো দেখছি কত টাকা চার্জেস অ্যান্ড অল। স্টেশন থেকে বেরিয়ে সামনেই অটো স্ট্যান্ড পেয়ে যাবো। তুমি রেট দিল 800 টাকা, আমরা লাস্ট টাইম 100 টাকায় গেছিলাম। 100 টাকা থেকে 800 টাকা ভাইয়া ত্র্যম্বকেশ্বর, ত্র্যম্বকেশ্বর কে লিয়ে অটো যাবে কিনা?
₹800 रात का लेते हैं और दिन में 700। अच्छा अब ये चालू तो चार्जेस बोलते रात्रे 800 और दिने 700। आओ तो अनेक ओला ओला उबर एक बार देखे रे ओला में 700 कुछ तो भी होता है सो बीजी तखन बोलते ओला उबर चार्जेस रिंबकेश्वर टेंपल टेंपल तो हां तो ऑटो ते बेसिकली 700 টাকা লাগে আর যদি তোমরা শেয়ার করো শেয়ারে পার হেড 150 টাকা করে পড়ছে 8 জন বসায় 150 টাকা করে 450 টাকা লাগে 450 হচ্ছে আমাদের 3 জনের জন্য এখানে আমাদের অপশন কি আমরা সিঙ্গেল একটা অটো নিয়ে নেব কি আমরা শেয়ারে করে 450 কিন্তু শেয়ারে গেলে 8 জন বসে বসার যদি খুব ইস্যু থাকে অনেক লাগেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে ইস্যু হতে পারে ফাইনালি আমরা ঠিক করে আমরা অটো করেই যাব কিন্তু পরের দিকে আমরা জানতে পারি নাসিক স্টেশনে একটা অটো স্ক্যাম আছে কী স্ক্যাম আছে সেটা আমরা ভিডিও আগে বলবো সো লাস্ট অফ দি ভিডিওটা পুরোটা দেখো কোনো প্রবলেমে না ফেসে যাও সেটা জানানোর জন্য ভিডিওটা নিশ্চয়ই দেখো ১০:১৫ আমাদের ১ ঘন্টা ১৫ মিনিট মতো লাগলো এখানে আসতে ৪০ কিলোমিটার রাস্তা এক্সট্রা ম্যাট্রেস নিয়ে 3000 করে বুকিং ডট কমে এই রুমগুলো আমাদের পড়ছিল 4000 টাকা 4500 টাকা তো ডাইরেক্ট বুকিং করেছি সো আমরা হোটেলটা পছন্দ করেছি একদম মন্দিরের কাছে হোটেলের নিচেই খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে সব থেকে মানে ভালো লোকেশন আমার এই হোটেলটা লাগে আমি লাস্ট টাইমে যখন এসেছিলাম আমি এই হোটেলেই থেকেছি ভীষণ ভালো বিহেভিয়ার ভীষণ ক্লিন আর সব থেকে মজার ব্যাপার হোটেলের ব্যালকনি থেকে মন্দির দেখা যায় এতটাই কাছে সো অর্ডার ডান এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় না তাই পাশের দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি সো আমরা অর্ডার দিয়েছিলাম মাশরুম চিলি এসে গেছে মাশরুম চিলি হাউজ ইট ভালো খেতে টকটক চিলি মাশরুম তো টকটক আর কিছু অর্ডার দিয়েছে চাউমিন আমরা অর্ডার দিয়েছি শাহি পনির উইথ তন্দুরি রুটি সো এসে গেছে দেখি দিয়েছি আমি বারবার কেন দেখাবো কিন্তু ডাল মাখানি ডাল ডাল ফ্রাই সরি সরি তো ঋতুর কিছুটা কনফিউশন হয়েছে কী হয়েছে ডাল তারকা ডাল ফ্রাইতে কনফিউশন হয়ে গেছে তারকা দেওয়াটা দেয়নি ওকে আমাদের এই যে রুটি হয়ে গেছে সুন্দর তো আমাদের এই বিল হলো হ্যাঁ কাট দিয়া খানা ডান হাউস দফুল হাউস ফুল তো ভালো লাগলো সো ওইটা আমাদের হোটেল ওখানে আর এই যে মন্দির কালকে আমরা আসবো মন্দিরে দর্শন করতে তো এটা হলো মেন মন্দির এখন গেট বন্ধ আছে তো এখান থেকে ডালা কালেক্ট করতে হবে যেরম যেরম পুজো হবে সেই হিসাবে আমাদের হোটেলে এন্ট্রি এদিক দিয়েও আছে ওই যে আমাদের হোটেল আর এই যে আমাদের মন্দির সব দুটো একটা ফ্রেমে দেখা যাচ্ছে 11টাতে এসো শপিংয়ের চিন্তা মেয়েরাই করতে পারে ছোটো ছেলের জন্য এত ছোটো ছোটো এত বড়ো ছুটি হবে না তার থেকে ওই ড্রেসটা নিয়ে যাস ওই ড্রেসটা পরতে পারবে এখানে প্রচুর জুতো বাচ্চাদের সুন্দর সুন্দর কিউট কিউট জুতো মামা
মামার পা এমন এখন বড় হয়ে গেছে, মামার পা এখানে এইটা হয়ে গেছে, না বড় হয়ে গেছে, এতে বড় হয়ে গেছে, মামার পা মনে এই সাইজ। কালকে রাতে যখন আমরা এসে পৌঁছেছি তখন আমরা চারিপাশটা দেখতে পারিনি, সকালে উঠেই মনটা খুশ হয়ে গেছে, চারিপাশে এত সুন্দর পাহাড় আর এত সুন্দর ওয়েদার হয়ে আছে। তো আজকে দিনটা শুরু হলো, এবার আমরা বেরিয়ে যাচ্ছি পুজোর জন্য। এই পুজোটা বুকিংয়ের জন্য আগে থেকে কন্ট্যাক্ট করতে হয়, আমরা অনলাইন বুকিং করে নিয়েছিলাম। আর এই পুজোটা করার পরে আমাদের 41 days মাস মাদিরা সব বন্ধ, মানে সব রকম পার্টি অফ। এই পুজোটা দেওয়ার সময় একটা জিনিস সবসময় মাথায় রেখো, নাসিকে কোনো পুজো দেওয়ার সময় নাসিকের মেন মন্দিরে ত্রিমুখেশ্বর মন্দিরে কোনো রকমের কোনো টাকা পয়সার ব্যাপার নেই, কিন্তু বাকি যেখানে যেই পুরোহিতের সাথেই তুমি কথা বলবে চারিদিকে টাকার ছড়াছড়ি। তো যখনও তুমি এখানে কোনো রকমের পুজো দিতে আসবে মেক শিওর যা টাকা বলছো পরিষ্কার বলে দেবে, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, নাহলে তোমাকে পুরো বাজেভাবে লুটে নেবে। আমরা অ্যাস্ট্রোলজিতে বিলিভ করি আর আমার প্রচুর বিজি টুপাই, চারজনের হরোস্কোপে কালসাপ দোষ আছে, তো আমরা কালসাপ দোষে পুজো দিতে এসেছিলাম। তো আমাদের আশ্রমে পুজো হয়ে গেছে, পুজোটা কমপ্লিট তখনই মানা হয় যখন আমরা যে মেইন টেম্পলে দর্শনটা করব, তখন আমরা মেইন টেম্পলে চলে যাচ্ছি দর্শন করতে। দুটো লাইন আছে, একটা টাকা দিয়ে লাইন আর টাকা ছাড়া লাইন। এই যে লাইনটা রয়েছে এটা 200 টাকা যাবে, ডোনেশন দেবে, টিকিট কেটে 200 টাকার তারা এখান থেকে ঢুকবে, আর যারা ফ্রিতে যাবে তারা ওদিক দিয়ে যাবে। তো ভিতর দিয়ে ত্রিমুখেশ্বর মন্দিরের এটা লোকে ওখানে টাকা পয়সা নিয়ে কোনো জোর জোরাম নেই, তোমার যতটা ইচ্ছে তুমি ওইভাবেই দাও, তোমার যদি প্রসাদের থালা নেওয়ার ইচ্ছে থাকে তুমি নিতে পারো, না নিয়ে তুমি এমনি গিয়েও দর্শন করে আসতে পারো। তো এটা ফ্রি গেট, আর ওখানে যেটা গেট দেখিয়েছিলাম ওটা হলো পেইড গেট, 200 টাকা করে লাগে। আমরা এখন ফ্রি গেট দিয়ে যাবো, পয়সা নেই ওদের কাছে। একটা আমাদের বাড়ি, একটা কুচু, এটা পূজা বলেছে পূজার জন্য একটা নেব, আর আমাদের বাড়িতে তো আমি নাম দিয়েই করে দিতে পারবো, প্রসাদ দিয়ে দেবো, প্রসাদ দিয়ে দিবো, অসুবিধা নেই। একটাই ডালি নিচ্ছি, এই ডালিগুলো 100 টাকা করে, এই বড় ডালি না, এটা বড় ডালি না, এটা ফুল ছিল। তো আমরা একটা করে ডালি নিয়ে দিয়েছে আমাকে, দিয়ে তাহলে হাতে করে নিতে পারবি না, তো প্রসাদ নিয়ে নিবি, প্রসাদ নিয়ে যাবো। হ্যাঁ, তো ফুল নিয়ে এই আমাদের লাইন শুরু হলো, এই ঘুরে 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 একটা ঘর, তারপরে আর একটা ঘর, তারপরে আর একটা ঘর, এইভাবে এখন ঠাকুরের মেইন মন্দিরে আমরা যাবো। এখান থেকে লাইন ঠাকুরের কাছে পৌঁছানোর জন্যও সাপের মতন পেঁচাতে পেঁচাতে যেতে হচ্ছে, প্রচণ্ড ভিড়। আর যেহেতু আমাদের পুজোর পরে আমরা দর্শন করতে এসেছি অনেকটা লেট হয়ে গেছিলো, তাই ভিড়টা প্রচুর বেশি ছিল নর্মাল ডেজ থেকে। তিন ঘন্টা লম্বা ওয়েট করার পরে ফাইনালি আমরা মন্দিরের গেটে এসে পৌঁছালাম। লিঙ্গটা রিফ্লেকশনে দেখা যায়, লিঙ্গটা গর্তের ভেতরে দেখা যায় না। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমরা চলে এসেছি, আমরা জুতো কালেক্ট করে নিয়েছি, এখন পেয়ে গেছে বিশাল খিদে, এই যে খাবার দেখে দাঁড়িয়ে গেছে, কিন্তু খেতে পাচ্ছি আবার পাচ্ছিও না, সকাল থেকে না খাওয়া প্রায় হয়ে গেল, এখন বিকেল 5টা বাজে না খাওয়া, 4-5 ঘন্টা লাইন দিয়েছি শুধু ঠাকুর দর্শনের জন্য। এখন সিনটা আলাদা, এখানে দেখো পাহাড়ে সানসেট হচ্ছে, প্রচুর হেঁটেছি, হেঁটে আমরা ক্লান্ত, সেই জন্য আমরা কান্নার জুস করা।
পুরো দিন পুজো টুজো করে প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে ফাইনালি আমরা এই লেকের কাছে এসে একটু শান্তিতে বসলাম। পেটে একটু গান্নার জুস গেছে, একটু ভুট্টা কিনলাম। মহারাষ্ট্রে এসে এগুলো না খাওয়াটা বোকামি হবে, বিকজ অল ওভার ইন্ডিয়া আমার পার্সোনালি মহারাষ্ট্রের ভুট্টা আর গান্না জুস ইজ ফেভারেট। ওটা খেতে খেতে একটু মাছ দেখলাম, একটু ইভিনিংটা সুন্দরভাবে এখানে স্পেন্ড করলাম। তো ঋতু পাগল হয়ে গেছে, কোটি কোটি মুড়ি খাওয়াচ্ছে মাছগুলোকে। মাছগুলো মুড়ি খেতে খেতে একদম মানে ইয়ে হয়ে গেছে, 10 রুপে কে তুরতুরে কে বদলে 10 রুপে কে মুড়মুড়ে মুড়মুড়ে খেয়ে যাচ্ছে এদিকে, আর খাইয়েই যাচ্ছে, খাইয়েই যাচ্ছে, খাইয়েই যাচ্ছে, কন্টিনিউ খাইয়েই যাচ্ছে। মাছগুলো মোটা হয়ে গেছে আজকে মুড়ি খেয়ে। আজকে থেকে আমাদের ভেজ খাবার স্টার্ট হলো টিল দুর্গাপুজো নবমী অবধি। কিন্তু দেখো আজকেই স্টার্ট, আর আজকেই আমার চোখের সামনে এতগুলো মুরগি ঘুরে বেড়াচ্ছে, দেখেই মনে হচ্ছে একটু তান্দুরি চিকেন যদি পেতাম কি যে ভালো হতো। পুজোর পরে আমরা গিয়ে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিলাম, নেওয়ার পরে এখন ফেরত যাওয়ার পালা। এখন আমরা ইকো গাড়িটা নিয়েছি যেটা 1200 করে নিচ্ছে ফুল গাড়ি। সো টাটা বাই বাই নাসিককে, আমাদের ট্রেন আছে 12টার সময়। ইউপিআই নাসিকে যে স্ক্যামটা ভীষণ চলছে সেটা হলো আপনাকে অটোওয়ালা অটোতে ওঠাবে, আপনি যে বার্গেনিং করলেন আপনাকে বার্গেনিং রেটে ওকে করে দিল, তারপরে ওকে একটা পেট্রোল পাম্পে নিয়ে গিয়ে বলবে আমার কাছে ক্যাশ নেই, আপনি টাকা দিন আমি পেট্রোলটা ভরি নিই। আপনি ক্যাশটা দিয়ে দিলেন, সাপোজ 500 টাকা আপনি বুক করলেন, ক্যাশটা দিয়ে দিলেন, 500 টাকার তেল ভরিয়ে নিল, আগে রাস্তায় নিয়ে এসে আপনাকে রাস্তার মাঝখানে নামিয়ে দেবে, বলে গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি চলছে না। তারপরে অন দ্য ওয়ে যে পার পার্সন হিসাবে যে ইকো গাড়ি চলে ওটার মধ্যে আপনাকে বসিয়ে দেবে। অ্যাজ ও আগেই বলে রেখেছে ওর কাছে টাকা নেই, তো টাকাটা আপনাকেই পে করতে হবে। তো এই স্ক্যামটা দিয়ে বাঁচার জন্য যদি অটো বুক করছেন তাহলে করবেন কি, রাত্রের দিকে মেনলি বলছে এই স্ক্যামটা বেশি হয়, আপনি যদি ও আপনাকে পেট্রোল পাম্পে নিয়ে যাচ্ছে ওখানে আপনি পুরো পেমেন্টটা করবেন না। এই স্ক্যামের ব্যাপারে আমাদেরকে ইকো ড্রাইভারটা বলেছিল, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, কিন্তু সেফটি রাখায় তো কোনো ক্ষতি নেই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছুক্ষণ পরে ট্রেন, আমরা শুনলাম অন্য কোন জায়গায় 3 ঘন্টা পরে ট্রেন, পুরো টাকাটা পেট্রোল পাম্পে কেন, কটা ট্রেন, 12টায় হাফ টাকা দেবে, হাফ টাকা ও ভাই 3.5 ঘন্টা পৌঁছাবো, আর যখন ড্রাইভার যদি জোরাজোরি করে তখন দেখি আমরা কি অবস্থা করি। ট্রাফিক স্টেশনে চলে এসেছি, বাড়ি থেকে বেরিয়েছিলাম বৃষ্টি নিয়ে, ট্রেনে উঠলো বৃষ্টি, সো ফাইনালি কলকাতা ফেরত চলে এলাম। সো ব্যাক টু কলকাতা চলে এসেছি, আর কলকাতাতে এসেই বৃষ্টি। কোথাও ঘুরতে যাওয়ার সময় আমি যতটাই এক্সাইটেড থাকি বাড়ি ফেরার সময় আমার মুখটা এমনি বাংলার পাশ হয়ে থাকে। পূজা দিতে যাওয়াটাকে লোকে ঘোরা কীভাবে বলে জানি না। সো আজকের ব্লগটা এখানেই শেষ, আজকের মতন নমস্কার।